ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। মোহতরম আমিনুল ইসলাম ভাই, আপনি প্রশ্ন করেছেন যে একটা হাদিস আপনি পড়েছেন যে যারা কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেয় তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, এই মর্মে আপনি কিছু হাদিস পড়েছেন। তো আমি জানতে চেয়েছেন যে তাহলে কি কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া যাবে না? সম্মানিত ভাই, এটা ইখলাসের ব্যাপার এবং এটা ওই ব্যক্তির উদ্দেশ্যে বলা হয়েছে যার উদ্দেশ্যটাই হচ্ছে টাকা নেওয়া, টাকা ছাড়া সে কিছু বুঝে না। ধরেন কথার কথা যে 10,000 টাকায় তার একটা চাকরির ব্যবস্থা হলো, পরে আরেক জায়গায় 12,000 11,000 টাকা পেলো, কট করে ওখানে চলে গেল। এখানে যে এতগুলো ছাত্র পড়ে থাকবে সেদিকে সে খেয়াল করলো না। আবার অনেক বক্তা আছে দেশে, আপনি আপনি মনে হয় ইন্ডিয়ার, আপনাদের ওইদিকেও আছে হয়তো, আমাদের এদিকেও আছে, যে এত টাকা তার ডিমান্ড। আমাদের একজন, আমাদের দেশে একজন আছে হেলিকপ্টার বক্তা, আলোচনা তো মানে কোরআন ও হাদিসের সার শূন্য, সব শিরিক আর বিদাতে আর কিসা কাহিনীতে ভরা সুর আছে। 1,00,000 টাকা 1,50,000 টাকা এরকম তাদের ভিজিট। তো আবার অনেকে 30,000, এত টাকা না দিলে আমি যাবো না ইত্যাদি, এগুলো হলো হারাম, এগুলো নিষিদ্ধ। যারা এগুলো করবে তাদের জন্য এরকম শাস্তি, ঠিক আছে? কিন্তু যারা দিনের জন্য পরিশ্রম করে তাদের দেখার দায়িত্ব হলো সরকারের। একটা হেফজখানায় একটা লোক পরিশ্রম দিচ্ছে দিন রাত, আর ওই লোকটার ফ্যামিলি পরিবার আছে, তাহলে এই ফ্যামিলি পরিবারকে কে দেখবে? তার যে খরচ আছে সেগুলো কে দিবে? এগুলো দেওয়ার দায়িত্ব হলো সরকারের, ঠিক আছে? যেমনটি আমরা সৌদি আরবে দেখছি, সৌদি আরবে আছে, আর আমরা এখানে দেখছি যে বিকালবেলাও তাহফিজুল কোরআন, কোরআনুল করিম মুখস্থ করার একটা ব্যবস্থা তারা করেছে। তো সেই কোরআনুল করিমে যারা টিচার আছেন তাদেরকে কিন্তু তারা টাকা পয়সা দেন। এমনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তো আছেই তাদের, একদম কলেজ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি চিকিৎসা আপনার শিক্ষা ব্যবস্থা রেখেছে। কিন্তু আমাদের দেশে তো ভাই এগুলো সরকার ভরুক্ষেপ করে না, তোয়াক্কাই করে না। হ্যাঁ, একদম বাকডুম ঘোড়াডুম এবং সব হারাম কাজে টাকা পয়সা ব্যয় করবে, কিন্তু কোরআনের যারা বিশ্ব জয় হাফেজ তাদেরকে সামান্য পরিমাণ সম্মানটুকু তারা করে না। যাই হোক, আল্লাহদেরকে হেদায়ত দান করুন, আল্লাহ আমিন। তো এই সমস্ত ভাইদের যারা হেফজখানাগুলোতে বা ইসলামী প্রতিষ্ঠানে চাকরি করছেন, মসজিদে ইমামতি করছেন, তাদের যে সময়টা তারা ব্যয় করছেন এটা সম্মান আমরা দেব। তো ওই ব্যক্তির যদি উদ্দেশ্য শুধু টাকাই হয় প্রথম থেকেই, তাহলে এটা হারাম এবং এর জন্য এরকম শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে তিন ব্যক্তির, একজন মুজাহিদ, একজন দানকারী, আর একজন হলো আলেম বা বক্তা। তো তাদেরকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হলে তারা সেটা স্বীকার করবেন এবং বলবেন যে আমরা আমাদের নিজ নিজ লাইনে কাজ, এমন কোনো কাজ নেই যেটা আমরা বাদ দিইনি, সর্বত্র দাওয়াত পৌঁছেছি, সর্বত্র দান করেছি। এবং মুজাহিদ বলবে আমি আপনার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি। তো তিনজনকে আল্লাহ বলবেন তোমরা মিথ্যা বলছো, বরং তোমরা নিজেদের নাম এবং সুখ্যাতির জন্য করেছিলে। তখন তাদেরকে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, তাদেরকে জাহান্নামে মুখের ভরে টানতে টানতে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিস। তো এরকম যাদের উদ্দেশ্য, যে উদ্দেশ্যটা হলো তার টাকা, যদি টাকা সে একটু কম পায় তো সেখানে সে যায় না, এরকম যদি হয়। অনেক বক্তা রয়েছে এমন যে টাকা এলাকাবাসী, হয়তো তার খরচ হয়েছে 5,000, এলাকাবাসী দিয়েছে 10,000, কিন্তু তার মন ভরেনি, 15,000 না হলে সে হয়তো টাকাটা ঘুরিয়ে দিল, অথবা অনেক রাগ করলো পরের বার সেখানে আসলো না ইত্যাদি। এমন যারা করে তাদের উদ্দেশ্যেই এই হাদিসটা বলা হয়েছে। তো যেই হাফেজ সাহেব সারাদিন 24 ঘন্টা একটা দুগুলো ছেলেকে কষ্ট করে পড়াশোনা করান, তার যে পরিশ্রম সেটা তো আমরা দিতে পারবো না। কত পরিশ্রম তিনি করছেন সেটা তারাই জানেন, এবং আপনি যদি সেখানে এক দুদিন খাটেন তাহলে আপনি আমি সবাই বুঝতে পারবো এই পরিবেশটা। তো সেই হিসেবে তাদের যদি আমরা সম্মানই দিই, তাদের সময়ের মূল্যায়ন দেই, তারপরে তাদের পরিবারের একটা খরচ আমরা তাদেরকে দেই, এটা যেহেতু সরকারের দায়িত্ব ছিল তারা দিচ্ছে না, তখন আমাদের দায়িত্ব হয়ে গেছে। এখন আমরা যারা তাকে নিয়োগ দিচ্ছি তাকে আমরা টাকা পয়সা দেবো, এবং তিনি ফিসাবিলিল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শিক্ষা দেবেন, সাদকায়ে জারিয়া তিনি যত লোককে শিক্ষা দেবেন তার নেকি তিনি পাবেন। হ্যাঁ, এই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে অপরকে শেখায়, সেটারও তার উদ্দেশ্য থাকবে, ঠিক আছে? যদি এরকম উদ্দেশ্য থাকে তাহলে এই টাকা নেওয়ার পরও তার সে আল্লাহর কাছে ধরাশায়ী হবে না। এই জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াও অর্জন করতে বলেছেন, হালাল পথে দুনিয়া অর্জন করতে বলেছেন। আল্লাহ বলছেন ওয়ালা তানসানা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি দুনিয়ার অংশ তোমার ভুলে যেও না, এবং তুমি সেরকম
আল্লাহর প্রতি এহসান করো বা আল্লাহর ভালো কাজ করো যেরকম আল্লাহ তোমার প্রতি এহসান করেছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে মহম্মদুল আলমিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তো দুনিয়াতেও আমাদেরকে বাঁচতে হবে, আখিরাতেও আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তো দুনিয়াতে আমাদেরকে বাঁচার জন্য তো রিজিকের দরকার আছে ভাই, তো সেই রিজিকটা এক একজন এক একভাবে অর্জন করছে, কিন্তু দিনই কাজ করে পরকালীন উদ্দেশ্য থাকতে হবে, দুনিয়াবি উদ্দেশ্য করা যাবে না। আর দুনিয়ার লোক যারা আছে তাদের দায়িত্ব হলো এই লোকটা পরিশ্রম করছে তার পরিশ্রমের মূল্যায়ন করা এবং তার পরিবার আছে তার খরচ যতটা সম্ভব তাদের পক্ষে বহন করা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইখলাস দান করেন। এবং মনে রাখা উচিত যে আমল কবুলের প্রধানতম শর্ত হচ্ছে দুটা, একটা হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, দুই নম্বর জিনিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত মোতাবেক করা। আর এই দুটোর কোনো একটি থেকে মুক্ত হলে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দান করেন এবং আমাদেরকে যেন রিয়া এবং সুমা অর্থাৎ মানুষ দেখানো, মানুষের কাছে সুনাম পাওয়া, সুখ্যাতি পাওয়ার জন্য এমন করা থেকে হেফাজত করেন। আল্লাহুম আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।